বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল, তো যারা যারা চান্স পেয়েছো সবাইকে আমাদের উদ্ভাসনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে মুহাসিনা আশরাফ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটে ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথমে আমি ওকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো প্রথমেই তোমার অনুভূতি তো জানতে যাবো, তার আগে একটু আমরা শেয়ার করি সবার সাথে যে আমরা হচ্ছে এবার এই যে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের পরে ফার্স্ট থার্ড ফোর্থ সবাইকে মোটামুটি পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এই যে সেকেন্ড আসলে কে হলো আমরা অনেকক্ষণ ধরে আর কি খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কি ব্যাপার, যে আমাদের সেকেন্ড মেরিট পজিশন কে হলো উদ্ভাস থেকে সেটা মানে পাচ্ছিলাম না। তো পরে দেখা গেল যে যখন আর কি রেজাল্টটা দিল তখন হচ্ছে ও আসলে ওই রেজাল্টটা ওই যেহেতু লোড হয় নাই সার্ভারে, যেহেতু একটু প্রেশার থাকে তখন দেখতে পারে নাই, কিন্তু ওই যে সামনে যেহেতু আবার বুয়েটের ভর্তি পরীক্ষা 10 তারিখে রিটেন পরীক্ষা, এই জন্য এখানে তো আমাদের এখানে ফাইনাল মল টেস্ট চলতেছে বুয়েট রিটেনের স্ট্যান্ডার্ড, তো ও বাসার থেকে ওই যে রেজাল্ট নিজেরটা না দেখেই এরপর হচ্ছে পরীক্ষা দিতে চলে আসছে। তো 4টার সময় পরীক্ষা দিতে আসলো এবং ওই যে পরীক্ষাটা 2 ঘন্টার ছিল, শেষ হওয়ার পরে এরপরও জানতে পারলো আমরা ওই যে খুঁজে বের করে জানতে পারলাম যে হ্যাঁ ও হচ্ছে সেকেন্ড প্লেস পাচ্ছে আর কি পেলো। তো হচ্ছে না এই যে পুরো এক্সপিরিয়েন্সটা মানে তুমি হচ্ছে এই যে এত ডেডিকেশন, যে যেটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ঠিক আছে রেজাল্ট দিছে, এখন আমি দেখতে পারি নিজে এই পরীক্ষা দিয়ে আসি, তুমি একটু নিজের ফিলিংসটা বলো সব মিলে। হ্যাঁ, আসলে সকাল থেকে ট্রাই করতেছিলাম, তো অনেকবার করার পর আসলে বুঝতেছিলাম যে অনেক জ্যাম, নেটওয়ার্ক অনেক জ্যাম আছে, তো এখন কানেক্ট হওয়া পসিবল না। তো যেহেতু এক্সাম ছিল, তো আমার ইন্টেনশনই ছিল যে বুয়েট এক্সামের আগে যতগুলো মডেল টেস্ট দেওয়া যায় আমি দিব, তো এই জন্যই হচ্ছে এটাকে প্রায়োরিটি দিয়ে আমি এখানে চলে আসছিলাম মডেল টেস্ট দিতে। আর এক্সামের মাঝখানে হচ্ছে ভাইয়া জানালেন যে সেকেন্ড হয়েছি, তো তখন অনেক ভালো লাগতেছিল। তো এক্সাম আরো অনেকক্ষণ বাকি ছিল, আর 1 ঘন্টার মতো বাকি ছিল, আচ্ছা, তো শেষ করে এটা আসছে এরপর নাকি তখনই মানে খুশি হয়ে? না না আচ্ছা, এক্সাম শেষ শেষ করে আসছে। করে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে হচ্ছে তুমি এই যে রিটেন মডেল টেস্ট যেগুলো চলতেছে বুয়েট স্ট্যান্ডার্ড এগুলো সবগুলাই দিচ্ছ তাই তো? আচ্ছা, যাক, এটা খুবই ভালো একটা ব্যাপার। তো এবার হচ্ছে তুমি এই যে তোমার এই সাফল্যের পিছনে যাদের কৃতজ্ঞতা জানাতে চাও সেটা একটু শেয়ার করো। প্রথমে আমি বলবো যে আমার আম্মু আব্বুর কথা, যে আম্মু আব্বু বাসা থেকে আমাকে যতটুকু মোরাল সাপোর্ট সবসময় দিয়ে আসছেন, এখনো দিচ্ছেন, এটার জন্য আমি আসলে, এটার তো কোনো কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর আমি আমার টিচারদের কথা বলবো সবসময়, ছোটবেলা থেকে যারা আমার সাথে ছিলেন, আমি আমার কলেজ মেট সবার কথাই বলবো। তারপর যে অ্যাডমিশন জার্নি লাস্টে এসে আমি উদ্ভাসের সাথে কানেক্টেড হয়েছি, আর আমার পুরো অ্যাডমিশন জার্নিটায় মানে সবচেয়ে বেশি ইফেক্টিভ রোল তো উদ্ভাসী অবভিয়াসলি এই উদ্ভাসী করছে, কারণ উদ্ভাসে যে প্রতিটা আমি যে ক্লাস করছি, তারপর যে কনসেপ্ট বুক, প্রশ্ন ব্যাংক, প্রতিটা বই এত অ্যারেঞ্জড ওয়েতে ছিল যে একটা অ্যাডমিশন জার্নি মানে যতটা ইফেক্টিভ ওয়েতে কন্টিনিউ করা যায় সেটা, সেক্ষেত্রে উদ্ভাস আমাকে হেল্প করছে। তো এই পুরো জার্নিটাই হচ্ছে গিয়ে আমি সবাইকে আসলে মানে সবার প্রতি কৃতজ্ঞতা জানাবো আমার সাথে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এমনিতে উদ্ভাসের সাথে তোমার ফার্স্ট জার্নি কবে শুরু হয় সেটা? এটা হচ্ছে উদ্ভাসে এইচএসসি এর আগে আমি হচ্ছে ক্যাডেট ব্যাচ থেকে উদ্ভাসে মডেল টেস্ট দিতাম এইচএসসি এক্সাম এর জন্য, তো আচ্ছা তখন আচ্ছা থেকে স্টার্ট হয়েছে জার্নিটা, আর তারপর মডেল এইচএসসি এক্সাম এর পরে হচ্ছে অ্যাডমিশন এর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তুমি তো হচ্ছে আমাদের এই যে চট্টগ্রামের চকবাজার ব্রাঞ্চ থেকে ক্লাস করছো তাই না? তো জি সেই ভাইয়া, ক্ষেত্রে তুমি যদি তোমার দিক থেকে ওভারঅল এই যে ক্লাসের যে কোয়ালিটি বা এক্সপিরিয়েন্স, শুধুমাত্র ক্লাস নিয়ে যদি আগে বলতে যে কেমন ছিল পুরো ব্যাপারটা। হ্যাঁ, আমাদেরকে তো যে দুপুর বেলা যখন ক্লাস হইতো তখন ক্লাসগুলো অনেক লং টাইম এর জন্য হইতো, তো যার কারণে হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে আমাদের অনেক ডিটেলস এ পড়ানোর সুযোগ, মানে ডিটেলস আমরা পড়তে পারতাম, প্লাস কারো যদি কোনো কনফিউশন থাকতো সেগুলো আমরা ক্লাসে সলভ করে নিতে পারতাম। আর প্রতিটা ক্লাসের শেষে যে ডেইলি এক্সাম গুলো হইতো এমসি, ওই এক্সাম গুলো অনেক বেশি ইফেক্টিভ ছিল, কারণ আমার প্রতিটা চ্যাপ্টার আমার ক্লিয়ার হয়ে যেত এক্সাম দিয়ে। প্লাস হচ্ছে কি, আমি অনেক দ্রুত যে একটা কম সময়ের মধ্যে যে সবসময় এক্সাম দেওয়া যায় প্র্যাকটিসটা, ওটা ডেইলি এক্সাম দেওয়ার কারণে আমার অনেক ভালোভাবে করা হয়েছে, তো ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ ছিল আর কি। আচ্ছা, তার মানে কোনোভাবে আর কি তোমার দিক থেকে এরকম মনে হয় নাই যে না আমি হচ্ছে ঢাকার বাইরে ক্লাস করতেছি নিজের এলাকায় সেটা আমার জন্য মানে হার্মফুল হচ্ছে বা কম ইফেক্টিভ হচ্ছে এরকম হয় নাই তাই তো? না ভাইয়া, আমাদের আমার মনে হয়েছে যে আমি যেরকম সার্ভিস ঢাকা আমার ফ্রেন্ডরা পাইছে, আমি সেরকম সার্ভিস চিটাগাংয়ে পাইছি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আর যেটা হচ্ছে তোমাকে আসলে আর এক্সামের ব্যাপারে নতুন করে আমি কিছু বলবো না, তুমি আজকে হচ্ছে এক্সাম দিচ্ছিলা তাই আমি ধরে নিচ্ছি যে সবগুলো এক্সাম রেগুলার দিছো। তো তুমি হচ্ছে এবার যদি ম্যাটেরিয়ালের ব্যাপারে বলো যে তুমি ম্যাটেরিয়াল গুলো হচ্ছে কিভাবে ইউটিলাইজ করতা, মানে কিভাবে পড়তা, কোন সিরিয়ালে পড়তা বা কতটুকু ইফেক্টিভ ছিল তোমার জন্য?
হ্যাঁ, হচ্ছে কি অভ্যাস থেকে তো কনসেপ্ট বুক, প্রশ্ন ব্যাংক, প্র্যাকটিস বুক সবই দেওয়া হতো। তো আমি সবার আগে অবভিয়াসলি মেইন বইটাই পড়তাম, আর যেহেতু মেইন বইটা আমি এইচএসসিটা আমি একটু ভালো করে পড়ে রাখছিলাম, তো অ্যাডমিশনটা আমার মেইন বইয়ের প্রতি এত মানে আচ্ছা, ভালো লাগে নাই। তো আমি সবার ফার্স্টে ক্লাস করতাম, ক্লাস করার পরই হচ্ছে কনসেপ্ট বুক পড়তাম, তারপর প্রশ্ন ব্যাংকটা সলভ করতাম, তারপর প্র্যাকটিস বুক করতাম, আর তারপর উইকলি এক্সাম তো হইতোই, ওগুলা দিয়ে আমার পুরো একটা চ্যাপ্টারের যে সম্পূর্ণ যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট হয়ে যাইতো। আবার হচ্ছে কি উদ্ভাসে মাস্টার ক্লাস গুলো থাকে, কিউএনএ থাকে, ওগুলাতে হচ্ছে কোনো খানে আমি যদি কোনো কনফিউশন ফিল করতাম, তখন হচ্ছে গিয়ে আমি ওই ক্লাস গুলো আবার দেখে এগুলো রিভিউ করে সব কি করে মানে সবকিছু ক্লিয়ার করে নিতে পারতাম। তো এভাবেই ম্যাটেরিয়াল গুলো আমি ইউজ করার আচ্ছা, চেষ্টা করি। আমি যেটা অবজার্ভ করলাম আর কি, মোটামুটি অনলাইন অফলাইন মিলে যতগুলো সার্ভিস আছে তুমি সেগুলো নিজের দিক থেকে বেস্ট ইউটিলাইজ করার ট্রাই করছো, তাই তো? জি ভাইয়া, আচ্ছা, তো তোমার তো মার্কস আসছে হচ্ছে 86.25, তাই না? জি ভাইয়া, আচ্ছা, আর হচ্ছে আমাদের যে থার্ড হয়েছে এবার, তার মার্কস আসছে হচ্ছে 86। সো যারা হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে লাইভটা দেখছো, বুঝতেই পারছো যে কত ক্লোজ একটা কম্পিটিশন কিন্তু এখানে হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ডের হচ্ছে 86.25, থার্ডের হচ্ছে 86, আর ফোর্থের হচ্ছে 85.5। মানে এখানে খুব ভালো একটা কম্পিটিশন কিন্তু ওদের মধ্যে হয়ে গেছে। তো তুমি তো যে সায়েন্সের চারটা সাবজেক্টে অ্যান্সার করছো, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো সেই ক্ষেত্রে এবারে কোয়েশ্চেনের ব্যাপারে তোমার যদি পার্টিকুলার কোনো অবজারভেশন থাকে বা তোমার পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে সেটা একটু বলতে পারো। কোয়েশ্চেনটা এবার হচ্ছে অন্যবারের যে ডিউ কোয়েশ্চেনটা সেটার তুলনায় প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল। আমরা দেখতাম যে গত 2 বছরের যে কোয়েশ্চেনটা সেটা একটু থিওরিটিক্যাল বেস ছিল, মানে ফিজিক্স একটু থিওরিটিক্যাল টাইপের ছিল, মানে এত ক্যালকুলেটিভ না। বাট এবারের কোয়েশ্চেনটা শুরু থেকে একদম ক্যালকুলেটিভ মানে ক্যালকুলেশন বেস ছিল, ম্যাথ ফিজিক্স স্পেশালি। বায়োলজি কেমিস্ট্রি নর্মাল প্যাটার্নেই হয়েছে, আর ফিজিক্স ম্যাথটা হচ্ছে শুরু থেকেই যদি অনেক দ্রুত গতিতে কেউ সলভ করা স্টার্ট করে তাহলে হচ্ছে একটু টাইমের মধ্যে কভার করা সম্ভব। আর শর্ট সিলেবাসের, আমার তো শর্ট সিলেবাসই পড়ছিলাম, বাট শর্ট সিলেবাসের বাইরে থেকেও আমার মনে হয় 3টা নাকি ম্যাথ সহ ইন টোটাল 5-6টার মতো এমসিকিউ আসছিল। তো ওইটার হ্যাঁ কারণে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে যে শর্ট সিলেবাসের বাইরে দেখে হঠাৎ করে দেখে একটু মাথায় আসে না যে এটা কি হবে। তো এবার কোশ্চেন একটু ডিফারেন্ট ছিল আগেরবারের তুলনায় আর কি, মানে একটু হার্ড আর একটু টেকনিক্যাল আর একটু ট্রিকি ধরনের ছিল। হ্যাঁ মানে যেটা বুঝলাম বাকিদের সাথেও কথা বলে যে আসলে মানে কনসেপ্টের ইম্পর্টেন্স এখানে অনেক বেশি। মানে আমি জাস্ট বই মানে লাইন বাই লাইন রিডিং মুখস্থ করে পড়ে আসলাম সেটা দিয়ে হবে না। মানে আমি কনসেপ্টটা বুঝে সেটার অ্যাপ্লিকেশন প্রপারলি করতে পারা সেটাও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই তো? জি ভাইয়া, আচ্ছা, আর হচ্ছে এই যে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, এমনি তো তুমি মানে এই যে বুয়েটে স্পেশাল মডেল টেস্ট 2 ঘন্টা ধরে দিয়ে অনেক টায়ার থাকার কথা, আর যেহেতু বাসায় যাওয়ার সুযোগ হয়নি, বাসায় যে ডেফিনেটলি এই মোমেন্টটা খুব মানে প্রাউড একটা মোমেন্ট যে তুমি হচ্ছে যে এরকম ঢাকার বাইরে থেকে তারপর হচ্ছে একদম ক্লাস সব প্রপারলি করে সেকেন্ড মেরিট পজিশন হচ্ছে অ্যাচিভ করতে পারছো। সো তোমাকে আবারও অনেক অনেক কংগ্রেচুলেশনস। লাস্ট মোমেন্টে তুমি যদি তোমার দিক থেকে জুনিয়রদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চাও তাহলে একটু শেয়ার করতে পারো। আমি বলবো যে অ্যাডমিশন জার্নিটা শুরু হয় আসলে আমাদের এইচএসসি যখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি তখন থেকে আসলে জার্নিটা স্টার্ট হয়। তো তখন থেকে আমি যদি মানে টপিক ইয়ার ওয়াইজ না পড়ে যে এটা আমার পরীক্ষা আসবে এটা আমি পড়বো, এটা পরীক্ষা আসবে না এটা পড়বো না, এরকম না করে আমি যদি ওভারঅল একটা সবকিছু সম্পর্কে একটা কনসেপচুয়াল যে নলেজটা যে জানলাম কি হলো, আর সায়েন্সের সাবজেক্ট গুলোতে এরকম যে আমি যত কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো তত আমার জন্য ভালো। তো আমি প্রতিটা চ্যাপ্টারের জন্য কনসেপ্ট ক্লিয়ার করে পড়া উচিত, আর চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়ে যে হ্যাঁ চ্যাপ্টার কনসেপ্ট করা হয়েছে মানে আমার সব করা হয়েছে এমন না করে, আমার প্রতিটা চ্যাপ্টার সাথে এক্সারসাইজ ওগুলো সলভ করা অনেক বেশি জরুরি। কারণ ফার্স্ট থেকে যদি আমার প্র্যাকটিসটা প্রতিটা টপিকের জন্য ক্লিয়ার থাকে তাহলে লাস্টে এসে আমার এত সমস্যা পড়তে হয় না। আর প্রতিটা সাবজেক্টকে আমার মনে হয় ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া উচিত, কারণ অ্যাডমিশনে কোন সাবজেক্টটা কখন কোথায় কঠিন করবে এটা আসলে আমার বলতে পারি না। তো শুরু থেকে সকলে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত, আর অনেক ভালো কনসেপচুয়াল নলেজ প্লাস প্র্যাকটিস অনেক ভালো মতো করা উচিত। থ্যাংক ইউ, তোমাকে খুব মানে খুব সুন্দর গোছানো অ্যাডভাইস ছিল একদম স্টেপ বাই স্টেপ এটা। আচ্ছা, শেষ একটা ব্যাপার আমার মাথায় আসলো যে তুমি যেহেতু মানে সবকিছু ঢাকার বাইরে থেকেই থেকে করছো, মানে বললা যে ক্লাস পরীক্ষা সবকিছু ইফেক্টিভ ছিল তোমার জন্য, তো তোমার কি কোনো এক্সট্রা উদ্ভাস ছাড়া অন্য কোনো হেল্পের প্রয়োজন হয়েছে বা অন্য কিছু দরকার হয়েছে কি এই ক্ষেত্রে তোমার মনে হয়েছে? হচ্ছে আমি শুরু থেকে একটা ইয়াতে বিভিন্ন ধরনের যে কলেজে ক্যাট কলেজে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের যে ইউটিউবে যে ক্লাস থাকে আচ্ছা আচ্ছা ওগুলো করতাম, আচ্ছা কিন্তু এরপর অ্যাডমিশন জার্নির সময় ওরকম পার্টিকুলার ও ডিলিট। আচ্ছা, তখন আলাদা কোথাও ই করা হয়নি না? ডেফিনেটলি ইউটিউব বেশ ভালো একটা রিসোর্স, অনেক রকম কন্টেন্ট এখন ইউটিউবে অ্যাভেলেবেল আছে। যাকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য, কষ্ট করে পরীক্ষা দিয়েছো। এখন যাও বাসে যে একটু রেস্ট নাও, আঙ্কেল আন্টির সাথে মোমেন্টটা শেয়ার করো, আর 10 তারিখে তো আবারও খুব ইম্পর্টেন্ট একটা ডে তোমার জন্য যেটার জন্য এখনো পরিশ্রম করতেছো। ইনশাল্লাহ আশা করি, আমরা দোয়া করি সেখানে তোমার ভালো কিছু হবে এবং তোমার স্বপ্ন পূরণ হবে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকের লাইফটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।